হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সোল্ডারিং আয়রন। আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ে কাজ করেন অথবা যারা অডিও কেবল সার্ভিসিংয়ে কাজ করেন তাদের প্রায়ই এই জিনিসটা দরকার হয়, অথবা একটি তারের সাথে তার ঝালা দিতে গেলেই সোল্ডারিং আয়রনের প্রয়োজন পড়ে। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি চাইনিজ ব্র্যান্ডের সোল্ডারিং আয়রন। এটি স্কাইজিন হুয়া ব্র্যান্ডের একটি সোল্ডারিং আয়রন। আমরা চলুন এটির আনবক্সিং করি। গাইস, এটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এটি 220 ভোল্ট এবং 60 ওয়াটের। এটি বিদ্যুতের সাথে কানেক্ট হয়েছে কিনা এটি দেখানোর জন্য একটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, এবং আপনারা চাইলে এই নলটি ছোট অথবা বড় করতে পারেন। এখানে স্ক্রুটি ঢিলা অথবা হালকা করলেই আপনারা এটি ছোট অথবা বড় করতে পারবেন। চলুন এটা কানেক্ট করি। দেখুন দর্শক, এটি কানেক্ট করার সাথে সাথে ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে এবং এটি গরম হতে 2-3 মিনিট সময় নেয়। আপনারা দেখছেন আমি একটি প্লাস্টিক উটকে এই সোল্ডারিং আয়রনের মাধ্যমে কেটে ফেলছি জাস্ট এটার তাপ দিয়ে। আমার মতে এটা ভালো, আপনারা চাইলে এটা দেখতে পারেন। দেখুন দর্শক, এটা আমি এটা দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে গলি আলাদা করে ফেললাম। এটার দাম পড়বে 150 থেকে 200 টাকা। আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনটি পাবেন। আমি এটি ফার্মগেট থেকে সংগ্রহ করেছি। এটির দাম পড়েছে 170 টাকা। আপনারা আশা করি 150 থেকে 70 টাকার মধ্যে জিনিসটি সংগ্রহ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।